তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো আমি তো আমার বিষয়ে কিছুই বলিনি, তো আমি সেটাই তোমাদেরকে কিছু শেয়ার করতে চাই। আর পারছি না, আমি সহ্য করতে পারছি না যেতে রাখতে। তোমরা যদি প্লিজ আমার বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটা তোমরা দেখো। আমি এটাই বলতে এসেছি, আমি একটা ছোট্ট গরিব পরিবারের মেয়ে, ছোট্ট গরিব পরিবারের একটা বউ। তো আমি এই চ্যানেলটা খুলেছি আমার পরিবারটাকে কিছু সাহায্য করতে। তো কেন খুলেছি আমি চ্যানেলটা? খুলেছি আমার পরিবারকে কিছু সাহায্য করতে, কারণ আমার বাপের বাড়ির দিক থেকে বলো কিংবা শ্বশুরবাড়ির দিক থেকে বলো, সেরকম কেউ আমার বাপের বাড়ির দিক থেকে তো সাপোর্ট করেই না। শ্বশুরবাড়ির দিক থেকে কী বলবো, এই নিয়ে আমি কিছু বলতে চাই না। কপাল যখন আমার খারাপ তো অনেকেই কিছু তো করতে হবে না? তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো তোমরা। আমি ভিডিও করি, আমি আগেও ভিডিও করতাম, করে আমি বন্ধ করে দিয়েছি। পাঁচজনের পাঁচটা কথা আমি সহ্য করতে পারছি না, বা প্রচুর কষ্ট হচ্ছে। প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো, তোমরা প্লিজ স্কিপ করো না। তো পাঁচজনের পাঁচটা কথা, বাইরে বেরিয়ে ভিডিও করতে পারি না, ঘরের মধ্যে ভিডিও করি, এইসব ভিডিওগুলো কি ভাইরাল হবে? কখনোই হবে না, কেউই দেখবে না। যে আমি সবসময় বাড়ির মধ্যে থেকে ভিডিও করে ওর ভিডিও দেখবে না। তো আমি বাড়ির মধ্যে থেকে ভিডিও করি এই কারণেই করি, গ্রাম সাইডে বাড়ি, পাঁচজনের পাঁচটা কথা, লোকে উল্টো পাল্টা বলে বাড়ির বউ ভিডিও করছে, বাড়ির বউ ওই করছে, বাড়ির বউ ওইসব করছে, কেন করছে, কেউ ফোন দিতে চায় না হাতে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে একটুখানি সাহায্য করো, একটুখানি হেল্প করো, যাতে আমি ভিডিও করতে পারি। আমার চ্যানেলটাও গ্রো হয়নি যে আমি কারোর কথা না শুনে, পাঁচজনের পাঁচটা কথা কানে না নিয়ে আমি আমার কাজটা করে এগিয়ে যাব। তো সেই রকম কোনো পথ পাচ্ছি না বন্ধুরা, সেরকম পথ যদি পেতাম আজকে তাহলে আজ আমাকে এই দুর্দিনটা দেখতে হতো না। ঠিক মতো একটা ছোট মেয়ে আছে, ঠিক মতো তাকে খাওয়াতে পর্যন্ত পারি না। শুধু একটা কথাই বলতে চাই, তোর পাশে থাকো, আমি আগাতে পারবো কি না জানি না, কিন্তু একটা কথা, একটুখানি আমাকে সাহায্য করো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। অনেক বন্ধু হয়েছে, সব কেটে যাচ্ছে, যাত্রা কেন হচ্ছে? যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করো, আমাকে কমেন্টে বলো যে তোমার এই জন্যে বন্ধু কেটে যাচ্ছে। তো তোমরা না হেল্প করলে আমরা আগাতে পারবো না, আমি কিছু করতে পারবো না। তো ইউটিউব চ্যানেলের কাছে আমার একটা অনুরোধ রইল যে তোমরা আমার হচ্ছে এই ভিডিওগুলো বা এই বন্ধু কেন এরকম হচ্ছে জানি না, প্লিজ ইউটিউব চ্যানেলের কাছে আমার একটা অনুরোধ রইল, আর সব পরিবারের কাছে আমার একটা অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো দেখার জন্য। তোমরা যদি আমার সাথে থাকো আমি সব কিছু করতে পারবো, সবার কথা শুনতে পারবো, সবার যে যাই বলুক না কেন আমি ঘরেই ভিডিও করবো। আমাকে তোমরা প্লিজ দেখো আমার ভিডিওগুলো, জানি না কোনোদিন আগাতে পারবো কি না আমি। তবে হ্যাঁ, আফসোস হয়ে যাবে যে আজ আমরা বড় ইউটিউবারদের ভিডিও দেখে আমরা ওরা ভাইরাল হয়েছে, আমাদের ছোটো থিয়েটারদের ভিডিও দেখার একটাও মানুষ নেই। কেন জানো, আজকাল মানুষ স্বার্থপর, এই স্বার্থপর দুনিয়াতে কে কাকে ভালোবাসে আর কে কাকে ভুলে যায় কখন কেউ জানে না। তো আমার কপাল খারাপ হয়ে যায় আমার বাপের বাড়ি থেকে কেউ করে না,
যতটা পারি নিজেরাই চেষ্টা করি কিছু করার। আমি তো কিছু করি না, আমার হাজবেন্ড সব কাজ করে, উনি কাজ করে, উনি করে যতটা চালাতে পারে এটাই। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু সবার কাছে একটাই অনুরোধ করছি, আমার এই ভিডিওটা তোমরা দেখো, আমার সব ভিডিওগুলো তোমরা দেখো। আশা করছি ঘরের মধ্যে ভিডিওতে কী হয়েছে সবার ভালো লাগবে। তোমরা যদি বলো তাহলে আমি ব্লগ ভিডিও দেবো, নয়নে দেবো না, আর ভিডিও করবো না। প্লিজ কমেন্টে জানিয়ে বন্ধুরা যে আমার ভিডিও আমি করবো, তোমরা কি দেখবে ভিডিও, তাহলে আমি ভিডিও করবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।